I am Dr. ANUPAM MAJUMDAR, working in ILS hospital as a consultant nephrology. আজকে আমি যে জিনিসগুলো এখানে হাইলাইট করব সেটা হচ্ছে কিডনি রোগের যে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে এবং সেগুলোর মধ্যে কোনগুলো আমাদের ILS হসপিটালে প্রতিনিয়ত হচ্ছে সেটা একটু অবগত করার জন্য আজকে আমার এখানে আসা। সেটা হচ্ছে কিডনির যে বিভিন্ন রকমের রোগ হয়, যেরকম একিউট কিডনি ইনজুরি হয়, সাডেনলি কিডনি একদম ফেলিয়ার হয়ে গেল, তার জন্য আমাদের এখানে যে ডায়ালাইসিস আছে, আবার যাদের কিডনি আস্তে 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 করে টোটালি ESRD স্টেজে চলে গেল, মানে ইনস্টেজ রেনাল ডিজিজ, সেক্ষেত্রেও আমাদের এখানে যে মানে চিকিৎসাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আপনার ডায়ালাইসিস করতে লাগে। যে ডায়ালাইসিসের মধ্যে দু ধরনের ডায়ালাইসিস আছে, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস এবং একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হেমোডায়ালাইসিসের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে আমরা একটা মেশিনের মধ্যে আমাদের শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে পরিষ্কার করে আবার পেশেন্টের বডিতে ব্লাডটা ঢুকিয়ে দেওয়া হয়, তার জন্য গলায় লাইন করতে লাগে বা হাতে লাইন করতে লাগে। তো আমাদের এখানে এবি ফিস্টুলা মানে আর্টেরিয়াল ফিস্টুলা, তারপরে লাইন হচ্ছে মানে পার্মানেন্ট ক্যাথেটার, সেগুলো অহরহ হচ্ছে। এবং বিভিন্ন প্রকার ডায়ালাইসিসের যে মডালিটিগুলো আছে সেগুলো আমাদের এখানে আমরা ব্যবহার করছি, লাইক হিমোফিল্ট্রেশন, হিমোডায়াফিল্ট্রেশন, স্লো কন্টিনিউয়াস, স্লো লো এফিকেসি ডায়ালাইসিস, সব ধরনের মডালিটিসের আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ব্যাপারটা হচ্ছে সেটা যে পেশেন্ট রাজি হয় সেক্ষেত্রে আমাদের পেটে একটা ক্যাথেটার দিতে হয়, সেটা সবসময় থাকে এবং সেটা বাড়িতে থেকেই মানে করা যেতে পারে, সেটাতে কোনো ব্লাডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পেরিটোনিয়াল ক্যাভিটির পেরিটোনিয়াল মেমব্রেনটাকে আমরা ডায়ালাইজার হিসাবে ইউজ করতে পারি এবং সেটা সবসময় চয়েস থাকে, কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেনের কারণে অনেক সময় সেটা বাড়ির লোকের দ্বারা অ্যাকসেপ্ট করা সম্ভব হয় না। আর আরেকটা যে ট্রিটমেন্ট আছে সেগুলো হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেই বিষয়ে আমরা এখন চিন্তাভাবনা করছি, অদূর ভবিষ্যতে হয়তো আমাদের ILS হসপিটালে আমরা টিম তৈরি করতে পারলে কিডনি ট্রান্সপ্লান্টেশনটা আমরা করা চালু করতে পারি। আর কিছু কিছু ডায়াগনোস্টিক জিনিস মানে ডায়াগনোস্টিক প্রসিডিওর আছে, সেটা হচ্ছে কিডনি বায়োপসি। কিডনি বায়োপসি একটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট ডায়াগনোস্টিক টুল আমাদের নেফ্রোলজি সাবজেক্টটাতে। সেটা হচ্ছে বায়োপসি বলতেই মানে ক্যান্সার হয়ে গেছে এবং ওটা থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করব সেটা নয়, নর্মাল কিডনি টিস্যুটাকে বের করে সেটা একটা বায়োপসি গান আছে স্পেসিফিক, সেটা আলট্রাসোনোগ্রাফি গাইড করে রিয়েল টাইম গিয়ে পেশেন্টের কিডনি থেকে একটা ছোট্ট টিস্যু বার করা হয়, সেটা মাইক্রোস্কোপিক্যালি, ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি, লো লাইট মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড ইমিউনোফ্লোরোসেন্স স্টাডি, তিনটে স্টাডি করা হয় এটাতে। আমরা আমাদের এখানে অহরহ সেই বায়োপসিগুলো হচ্ছে, আমি নিজেই বায়োপসিগুলো করছি, তাতে বিভিন্ন রকমের রোগ মানে ডায়াগনোস করা সম্ভব এবং কারেক্ট ট্রিটমেন্টটা উইথ প্রোটোকল বেসিস দেওয়া সম্ভব। সেটা লাইক বিভিন্ন রকমের যেমন মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, IgA নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, তারপর হচ্ছে লাইট চেন ডিজিজ, অ্যামাইলয়েডোসিস, বিভিন্ন রকমের যতগুলো নেফ্রাইটিস আছে মানে কিডনি থেকে যে রোগগুলো অরিজিনেট হচ্ছে সেগুলো আমরা বায়োপসি করে করতে পারি। তারপর হচ্ছে ADPKD ট্রিটমেন্ট, ADPKD একটা স্পেসিফিক ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হয়, তারপর হচ্ছে এটার একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো ওটার জন্য বাইলেটারাল নেফ্রেকটমি অনেক সময় দরকার হয়, সেটা আমাদের এখানে পসিবল। এবং আর কিডনি সংক্রান্ত ব্যাপারে যে বিভিন্ন রকমের ডায়াগনোস্টিক যে ডায়াগনোস্টিক যে জিনিস ডায়াগনোসিসের জন্য যে সব জিনিস করতে হয় সেইগুলো সব কটাই এখানে হচ্ছে এবং সেটাই মানে এবং এই কিডনি সংক্রান্ত ব্যাপারে যে প্রসিডিওরগুলো আমাদের এখানে হচ্ছে সেগুলো ব্রিফলি আমি আবার যদি বলি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমরা চেষ্টা করছি এখানে হয়ে যাবে আরামসে, তারপরে কিডনি ট্রান্সপ্লান্টের চিন্তাভাবনা চলছে, ডায়ালাইসিস সবসময় প্রতি মুহূর্তে নির্দ্বিধা এবং কোনো অসুবিধা ছাড়াই এখানে হচ্ছে, কিডনি বায়োপসি হচ্ছে, প্লাজমাফেরেসিস বলে একটা প্রসিডিওর আছে আর হিমোপারফিউশন বলে একটা প্রসিডিওর আছে, সেটার জন্য একটা স্পেসিফিক ডায়ালাইজারের দরকার হয়, যেরকম ডায়ালাইসিসের মধ্যে স্পেসিফিক ডায়ালাইজার, হাই ফ্লাক্স, লো ফ্লাক্স, হাই এফিকেসি, লো এফিকেসি ডায়ালাইজার হয়, প্লাজমাফেরেসিসের মধ্যেও একটা আলাদা ধরনের ডায়ালাইজার টাইপেরই একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্লাজমা ফিল্টার। আর একটা হিমোপারফিউশন হয়, সেটা আমরা মেনলি পয়জনিং এবং ড্রাগ ওভারডোজের মধ্যে ইউজ করতে পারি,
সেটার জন্য আমাদের এখানে হিমোফিল্টার হিমোপারফিউশনের জন্য কার্টেজ আছে, হিমোপারফিউশন কার্টেজ, সেগুলো স্পেসিফিক হয়, ওয়ান টাইম সিঙ্গেল ইউজ, সেগুলোর ফেসিলিটিও আমরা এখানে করতে পারি। এবং রিসেন্টলি আমরা এখানে একটা প্যারাকোয়েড পয়জনিং পেশেন্টের প্লাজমাফেরেসিস, তিনটে প্লাজমাফেরেসিস দেওয়ার পরে পেশেন্টের যথারীতি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং তাছাড়া ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে সাইটোজর, মানে সেপসিস পেশেন্টের সাইটোকাইন রিলিজ সিন্ড্রোম হয়, সেক্ষেত্রে সাইটোজর যদি সাইটোসর্বও একটা ডায়ালাইজারের মতোই একটা ডিভাইস, সেটা যদি সেটা দিয়ে যদি আমরা নর্মাল ডায়ালাইসিস মেশিন দিয়েও যদি সেই সেই সাইটোকাইনসটাকে রিলিজ করার জন্য যদি আমরা সাইটোজর্ব দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু সেপসিস পেশেন্টের ক্ষেত্রেও আমরা উপকার পেতে পারি। আর ওভারঅল যে মেসেজটা আমি দেবো আজকে সবাইকে, সেটা হচ্ছে কিডনি রোগটাই হচ্ছে একটা সাইলেন্ট কিলার। আপনার শরীরে রোগটা বসে থাকবে এবং 50% পর্যন্ত যদি কিডনিটা খারাপ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার কোনো সিমটমস থাকবে না। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এটাই বলা হয় যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, সেটাই হচ্ছে মেইন টার্গেট। কারণ 50% খারাপ হয়ে গেলে আর বাকি 50% খারাপ হতে বেশি টাইম লাগে না, এবং সেই মুহূর্তে একজন নেফ্রোলজিস্ট কিছুই করতে পারবে না। কোনো কোনো মানে কিডনির মেনলি যে কিডনির রোগটা যেটা হয় সেটাকে মেনলি ডিলে করতে হয়, মানে আলটিমেটলি যদি কোনো কারণে কিডনিতে কোনো এফেক্ট হয়, কোনো কারণে কোনো রোগ হয়, সেটা আলটিমেটলি ল্যান্ড আপ ইন টু দ্য ডায়ালাইসিস স্টেজ লাইক ESRD। সেই স্টেজটা যেন না আসে সেটাকে ডিলেট করার জন্য বিভিন্ন রকমের ডায়েট মেনে চলতে হবে, প্রেশার সুগার যেগুলো মেন কজ সেগুলোকে ম্যানেজ করে চলতে হবে, এবং আরও কিছু মেডিসিন আছে যেগুলো কিডনি প্রোটেকশনের কাজে ব্যবহার করা হয়, সেগুলো যদি দেওয়া হয় তাহলে কিডনির যে প্রসেসটা আছে, কিডনি খারাপ হওয়ার যে প্রসেসটা, সেটা স্লো ডাউন হয়ে যায়। আমি একবারও বলছি না যে কিওর হয়ে যাবে, আপনার কিডনি ঠিক হয়ে যাবে একেবারে, ঠিক করার মতো কোনো ওষুধ নেই এবং ঠিক হয়ও না, কারণ আপনার জন্মগত দুটো কিডনি যেগুলোতে একটু এফেক্ট হয়েছে সেগুলো খারাপ হওয়া শুরু হলে প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য আমাদের চেষ্টা করতে হয় উইথ ডায়েট চার্ট, উইথ প্রপার লাইফস্টাইল, উইথ প্রপার মেডিসিন, রেগুলার ভিজিট টু ইয়োর নেফ্রোলজিস্ট, তাহলে আপনি আপনার কিডনিটাকে সুস্থ রাখতে পারবেন। এই বলে আজকে আমি আমার টকটা এখানেই শেষ করলাম। নমস্কার।